এতক্ষণ আপনাদের ক্রিকেটের আপডেট দিচ্ছিলাম, এবার ফুটবলের খবরের দিকে নজর রাখবো। আন্তর্জাতিক ফুটবলের পাঠ চুকিয়েছিলেন অনেক আগে, তবে ক্লাবের হয়ে খেলা চালিয়ে গিয়েছিলেন। চুটের থাবায় সাম্প্রতিক সময়ে ক্লাব ফুটবলে হয়ে পড়েন অনিয়মিত, আর এবার পেশাদার ফুটবল থেকে অবসর নিলেন জার্মান তারকা ফুটবলার মেসুত ওজিল। ওজিলের দীর্ঘ 17 বছরের বর্ণময় ফুটবল কেরিয়ার নিয়ে প্রতিবেদন সময় কলকাতার পর্দায়। অবশেষে গুঞ্জন পড়ল শিলমহরে, ফুটবলকে বিদায় জানালেন মেসুত ওজিল। বাসাক শেহিরের সঙ্গে চুক্তি বাতিল হলে ফুটবলকে বিদায় জানাবেন ওজিল, এমন গুঞ্জন শোনা গিয়েছিল আগে। অবশেষে বুধবার সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে অবসরের কথা ঘোষণা করলেন জার্মানির বিশ্বকাপজয়ী দলের এই সদস্য। গত কয়েক মাস ধরে চোট আঘাতে ভুগছিলেন 34 বছরের এই তারকা ফুটবলার। অবশেষে ফুটবল বোর্ডটি তুলে রাখার সিদ্ধান্ত নিলেন মেসুত ওজিল। পেশাদার ফুটবলকে বিদায় জানানোর বার্তায় ওজিল লিখেছেন, আমার 17 বছর পেশাদারী ফুটবল জীবনে অনেক সম্মান পেয়েছে, এমন দারুণ সুযোগের জন্য আমি কৃতজ্ঞ, কিন্তু বেশ কয়েক মাস ধরে আমি চোট আঘাতে ভুগছি। এই চোট আঘাত নিয়ে খেলা চালিয়ে যাওয়া উচিত হবে না, এই চোট সেরে গেলেও কতটা সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবো তা নিয়ে ধোঁয়াশা রয়েছে, ফলে আমি সব ভাবনা চিন্তা করেই পেশাদার ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিচ্ছি। 1988 সালের 15ই অক্টোবর জার্মানির জনবহুল শহর গেলজেন কিয়ের জেনে জন্মগ্রহণ করেন ওজিল। ঘরের ক্লাব শালকের হয়ে পেশাদারী ফুটবলে হাতে খড়ি হয়েছিল এই জার্মান তুর্ক ফুটবলারের। এরপর 2008 সালে যোগ দিয়েছিলেন জার্মানির অন্যতম সফল ক্লাব ওয়ের্ডে ব্রেমেনে। ব্রেমেনে ভালো খেলার সুবাদে 21 বছর বয়সে জার্মানির জাতীয় দলে ডাক পান ওজিল। এরপর 2010-এ আফ্রিকা বিশ্বকাপে জার্মানির হয়ে নজর কেড়েছিলেন তিনি, ফলে ইউরোপের নামজাদা ক্লাবগুলির নজরে চলে আসে সদ্য যুবক ওজিল। 2010 আফ্রিকা বিশ্বকাপ শেষ হলে ইউরোপের সফলতম ক্লাব রিয়েল মাদ্রিদ তাকে সই করায়। ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সঙ্গে ফুটবল মাঠে তাঁর জুটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল ফুটবল মহলে। এই জুটির সৌজন্যে 2011-12 মরশুমে লা লিগায় চ্যাম্পিয়ন হয় রিয়াল মাদ্রিদ। পরপর 3 মরশুমে লা লিগায় সর্বোচ্চ অ্যাসিস্ট করে নজির গড়েন ওজিল। এরপর 2013 সালে রেকর্ড অর্থে এই জার্মান ফুটবলারকে সই করিয়ে চমক দেয় প্রিমিয়ার লিগে শতাব্দী প্রাচীন ক্লাব আর্সেনাল। এই চুক্তির ফলে জার্মানির ইতিহাসে তিনি হয়ে ওঠেন সব থেকে দামি ফুটবলার। এর মধ্যে 2014 সালে ব্রাজিল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় জার্মানি, সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ওজিল। তবে 2018 সালে বিশ্বকাপে ব্যর্থতা এবং ফেডারেশনের সঙ্গে নানা ঝামেলায় জড়ানোর পর জাতীয় দল থেকে অবসর নেয় ওজিল। জাতীয় দলকে বিদায় বললেও ক্লাব ফুটবল চালিয়ে গেছেন, তবে ঢাকঢোল পিটিয়ে ওজিলকে সই করলেও কাঙ্ক্ষিত সাফল্য পায়নি লন্ডনের ক্লাবটি। চুক্তি শেষের দিকে আর্সেনাল কোচ মাইকেল আর্তেতার ওপর ক্ষুব্ধ হয়ে আর্সেনাল ছাড়েন ওজিল। 2021-22 মরশুমে যোগ দেন তুরস্কের ক্লাব ফেনার বেচেতে, সেখান থেকে সর্বশেষ ইস্তাবুল বেসেক শেহরি খেলেন। 17 বছরের ফুটবল জীবনে বিতর্ক পিছু ছাড়েনি ওজিলকে। ওজিল ও তুরস্ক প্রেসিডেন্ট তাইয়েব এরদোগানের সাক্ষাৎ ভালো চোখে দেখেনি জার্মানরা। বিশ্বকাপ জয়ী তারকার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে উড়ে এসেছে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য, উড়ে আসে প্রাণনাশের হুমকিও। হুমকি সহ্য করতে না পেরে পাল্টা ক্ষোভে দেন ওজিল। এরপরও ক্লাব ফুটবলেও কোচদের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে শিরোনামে এসেছেন একাধিকবার। ফুটবল মাঠের এহেন বর্ণময় চরিত্র এবার ফুটবল মাঠকে বিদায় জানানোয় কিছুটা বর্ণহীন হয়ে পড়ল ইউরোপীয় ফুটবল। স্পোর্টস ব্যুরো, সময় কলকাতা।